সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 44তম ব্লগে আমি আপনাদের আখাউড়া রেলওয়ে জংশন ঘুরে দেখাবো এবং এই স্টেশন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা পুরোটা উপভোগ করা যাক। আখাউড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি চালু হয় 1896 সালে। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত 150 কিলোমিটার মিটার গেজ লাইন জনসাধারণের জন্য খোলা হয়। 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। এই সময় কুমিল্লা আখাউড়া শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে আখাউড়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত রেল লাইন তৈরি হলে আখাউড়া জংশন স্টেশনে পরিণত হয়। বাংলাদেশ সরকার এবং ভারত সরকার আগরতলার সঙ্গে আখাউড়ার মধ্যে রেল সংযোগ ঘটাতে 14 কিলোমিটার রেলপথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। রেলপথ হবে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সিদ্ধিয়াশ্রম, বাধারঘাট, চারিপাড়া, নিশ্চিন্তপুর হয়ে বাংলাদেশের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন পর্যন্ত। সেখান থেকে আসবে আখাউড়া স্টেশনে। নিশ্চিন্তপুর হবে সীমান্ত রেল স্টেশন। আখাউড়া রেলওয়ে জংশনে একটি লোকোমোটিভ টার্ন আছে যেখানে ট্রেনের ইঞ্জিনের মাথাকে ঘোরানো হয়। এই আখাউড়া স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট লাইনের সকল ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে কিছু ট্রেন যেমন মহানগর প্রভাতী, মহানগর এক্সপ্রেস, মহানগর গোধূলি, চট্টলা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, উপকূল, পাহাড়িকা এবং উদয়ন ট্রেনসমূহ তাদের যাত্রা বিরতি দিয়ে থাকে। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানান। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।